বঙ্গবাড়ির দে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে চ্যালেঞ্জটা করব তার না তুমি একটু আমি হ্যাংকি চ্যালেঞ্জ। তুই হ্যাংকি চ্যালেঞ্জে কি হবে, ফার্স্টে এই যে হ্যাংকিটা দেখছেন বেসিক্যালি স্কোয়ার ফোল্ড করতে হবে, মানে ধরুন একদম ফ্ল্যাট একদম লম্বা থাকবে, একজন একজন করে হবে। এইটা তো ছোট তাই এটা এটা বেসিক্যালি তিনটে লেভেল হবে, তো কত তাড়াতাড়ি কে স্কোয়ার ফোল্ড করতে পারে। আর ডিফারেন্ট যদি স্টাইলের করতে পারে তাহলে তো আরও ভালো, বাট স্কোয়ার ফোল্ড স্কোয়ার ফোল্ড করলেই হবে, জাস্ট এরকম যেন প্রপার হয়, অ্যাকচুয়ালি যেন প্রপার হয়, মানে প্রপার স্কোয়ার ফোল্ড যেরকম এরকম যে করতে পারবে। তো এটা তিনটে লেভেল যেরকম হয় লেভেল, ঠিক আছে। তাহলে টাইমার লাগবে, অ্যাকচুয়ালি সেই টাইমারে কি করতে হবে যে দেখতে হবে কত সেকেন্ডে করতে পারছে। তাহলে এই যে টাইমার স্টার্ট করে যাওয়া যাক, তাহলে আজকে চলে কি ফার্স্ট করবে যে খুশি, আমিও করতে পারি তুইও করতে পারিস। কটা হবে, তিনটে তিনটে, ঠিক আছে। 1 2 3 স্টার্ট। কত রাখলো? 26 সেকেন্ড। 26 সেকেন্ড, তাহলে এবার তোমার টান, ঠিক আছে। নিশ্চয়ই পুরো খুললাম, দেখি এবার স্টার্ট করে দেওয়া যায়। 1 2 3 স্টার্ট। তো কত হয়েছে? 26। হ্যাঁ, আমি হারতে যাই না। তাহলে এবারে কি এটা? না, এটাই, এটা জাস্ট ফর শো, এটা ছোট রুমাল। কত সুযোগ হয়ে গেল, টাইমার এবার আমাকে ফাস্ট করতে হবে। এবার একটু অন্য করে নাকি, অন্য করে মুড়ে নেবো, যে কোনো যে কোনো অন্য করে। আচ্ছা ট্রাই করে দেখো, যে সময় লাগুক কোনো অসুবিধা নেই। 1 2 3 স্টার্ট। বেসিক্যালি এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। 25, তুই বলবি তুই তো জিতে গেলে সোজা করেছো বলে, না আমি কথা শুনতে রাজি নই। এই বাবা, আজকে তো বললেই না যে জিতবে, সে কি খাবে বলো? সে ঠিক আছে, 5 স্টার হয়ে যাক না, আমার হয়েছিল 25 সেকেন্ড।
তাহলে স্টার্ট করা যাক, 1 2 3 স্টার্ট স্টার্ট। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে ও আমি দুবারই জিতলাম, এবার দেখা যাক ও কি করে। লাস্ট বার লাস্ট জিততে পারবো না, তবু তিনটে হারতে চাই না। ধরো তাহলে এবার কি টাইপের করবো বল? যেরূপ খুশি না এমনি ও করতে পারি, যা খুশি যেটা খুশি। তো আমি কি করছি নিজে জানি না, পাখার হাওয়া বলছি। চিংড়ি ফিশ আমার নিজে জানি দিকে করলাম। ঠিক আছে 23 সেকেন্ড, যাই করেছে তাই, 23 22 এইসব সেকেন্ডস করে গেল, সেকেন্ড করে গেল। এবার তাহলে আমিও দেখি, আমি মোটামুটি 16 17 এর মধ্যেই প্রতিবার রইলাম, আর ও 20 ওপরে প্রতিবার উঠে গেল। ঠিক আছে তাহলে দেখা যাক, 1 2 কেমন লাগলো আমাদের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হলে তাহলে আজকের জন্য সকলের থেকে বিদায় নিলাম, কিন্তু বিদায় নেওয়ার আগে বলতে হবে তো নিশ্চয়ই, আপনাদের কাছে যদি নতুন নতুন চ্যালেঞ্জের বা ভিডিওর কোনো আইডিয়া থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেগুলো করে দেখানোর চেষ্টা করব। আর নিত্য নতুন যদি রান্না দেখতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন মনিকাস রান্নাঘর, সেখানে নানান রকমের রান্না শেখানো হয়। অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং কেমন লাগছে সমস্ত রান্না অবশ্যই আমাদের তা কমেন্ট করে অবশ্যই জানানো। তাহলে আজকের জন্য সকলের থেকে বিদায় নিলাম, নমস্কার।